বাচ্চাটার একটু কথাটা শুনে যান, মন ছুঁয়ে যাবে। অনেক গরিবদের দেখি ওরা রেলওয়ে স্টেশনে থাকে, খুব কষ্টে থাকে, ঠান্ডার সময় শীতে কাঁদায়, সেটা দেখে আমার মাঝে মাঝে কষ্ট লাগে। আমি তো অনেক ভালো হয়েছি, ওরা তো ভালো থাকতে পারে না, ওদেরকে দিলে ওরাও একটু ভালো থাকে। অনেক কিছু করতে যায় কিন্তু আমার কাছে তত টাকা নেই, তাই করতে পারি না বেশি। আমি মাঝে মাঝে বাড়িতে যাই, শীতের সময় যাই, রোজার ঈদে যাই, তখন আমি যাদের যাদের বাড়িতে যাই তারা আমাকে টাকা দেয়, সেই টাকা দিয়ে আমি নিজের জন্য জামা কিনি এবং গরিবদের জন্য জামা কিনে দিই ছোট বাচ্চাদের। নিজের মনে হয় আমি তো অনেক ভালো হয়েছি, ওরা তো ভালো থাকতে পারে না, ওদেরকে দিলে ওরাও একটু ভালো থাকে। ওদের খুব জামা দিতে মন চায়, আমার মতো শার্ট প্যান্ট দিতে মন চায়। আমি বড় হয়ে শিক্ষক হতে চাই, ওদেরকে ফ্রিতে পড়াতে চাই। তো আমি নিজেও আসলে যেহেতু এরকম কাজ করি, আমি চাই যে আমার সন্তানও সেও এরকম হোক। সকল বাবা মার প্রতি যেটা আহ্বান আর কি, আপনারা আসলে আপনাদের বাচ্চাদেরকে একটু সময় দেন, এবং শুধু ঘরে না, তাদেরকে একটু মাঝে মাঝে বাইরে নিয়ে যান, ঘুরতে নিয়ে যান, সমাজের বাস্তবতাটা কি সেটা চেনান। আপনার যদি অনেক সামর্থ্য থাকে, আপনি আপনার বাচ্চাকে দিয়ে ওরকম গরিব বাচ্চাদেরকে উপকার করার ব্যবস্থা করেন, তাকে মানবিক হওয়ার চেষ্টা করেন, তাহলে আমার মনে হয় এই সমাজটা বদলে যাবে, এই দেশটাও বদলে যাবে।